অবশেষে হ্যাঁ না করে ফাইনালি বিসিসিআই ঘোষণা করে দিল আসন্ন আইপিএল 2022 মেগা অকশনের তারিখ। এইমাত্র শুধু বিসিসিআই মেগা অকশনের তারিখই ঘোষণা করল না, ঘোষণা করে দিল আইপিএল 2022 প্লেয়ার নিলামের ভেনিউ, টাইম, লাইভ স্ট্রিমিং ডিটেলস সহ সমস্ত কিছু। হ্যাঁ বোস, সব কিছু ঠিক থাকলে আইপিএল 2022 মেগা অকশন আগামী 26 ডিসেম্বর থেকে 5 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতো, কিন্তু বর্তমানে আইপিএল 2022 আসা নতুন টিম আহমেদাবাদের মালিকানা নিয়ে সমস্যা চলায় তা আর সম্ভব হলো না। আর তাই তো আজ বিসিসিআই এইমাত্র অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিল আইপিএল 2022 মেগা অকশনের নতুন কনফার্ম তারিখ সহ অকশন কোথায় অনুষ্ঠিত হবে, কতদিন চলবে, কোন সময়ে শুরু হবে, লাইভ কোন কোন চ্যানেলে দেখা যাবে তার সমস্ত ডিটেল। তাই সবকিছু এই একটি ভিডিওর মাধ্যমে জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। এবং তুমিও যদি আইপিএলের একজন বড় ফ্যান হও ও আইপিএল 2022 দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকো, তাহলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও আইপিএল 2022 সংক্রান্ত প্রত্যেকটি আপডেট বাংলায় পেতে এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথমে আইপিএল 2022 মেগা অকশনের ভেনিউ ও প্লেয়ার সংখ্যার কথা বললে, আইপিএল 2022 মেগা অকশন প্রথমে আহমেদাবাদ বা জয়পুরের বুকে হওয়ার কথা থাকলেও বিসিসিআই কনফার্ম করে দিল যে এবারের অকশন 10টি টিমের মালিকদের নিয়ে বেঙ্গালুরুতেই অনুষ্ঠিত হবে, যেখানে যেমন টিমগুলি থেকে রিলিজ হওয়া 165 জন প্লেয়ার থাকবে, ঠিক তেমনই আরও নতুন প্লেয়ার মিলিয়ে মোট 1050 জন প্লেয়ার উপস্থিত থাকবে। এখন আইপিএল 2022 কনফার্ম ডেট জানার আগে অকশন টাইম ও লাইভ কোথায় দেখা যাবে তা বললে, আইপিএল 2022 মেগা অকশন আইপিএল ইতিহাসের সব থেকে বড় অকশন হতে চলেছে, কারণ এই অকশনে যেমন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সহ গোটা বিশ্বের এত সংখ্যক প্লেয়ার থাকবে, ঠিক তেমনই 10টি টিমের মালিকরা পার্শ্বে প্রায় 90 কোটি টাকা রেখে মোট 25-25 জন করে প্লেয়ারদের কিনে নতুন স্কোয়াড সাজাবে। তাই এই অকশন দুদিন ধরে চলবে এবং তা দুপুর 12টা থেকে শুরু হবে এবং চলবে রাত্রি 9:30 পর্যন্ত, যেখানে এই প্লেয়ারদের লাইভ কেনাবেচা স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেলের পাশাপাশি মোবাইলে হটস্টার অ্যাপে লাইভ দেখা যাবে। এখন এই অকশনের কনফার্ম ডেটের কথা বললে, আইপিএল 2022 মেগা অকশন প্রথমে 2021 ডিসেম্বরের লাস্ট উইকে ও জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হওয়ার কথা বিসিসিআই সমস্ত টিমগুলিকে জানিয়ে দিলেও এখন বিসিসিআই বাধ্য হয়েই তার ডেট পিছিয়ে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করে দিল। অর্থাৎ গাইস, আমরা আইপিএল 2022 মেগা অকশনকে ফেব্রুয়ারি মাসের 12 ও 13 তারিখ ঠিক দুপুর 12টা থেকে রাত্রি 9:30 মধ্যে পরিচালিত হতে দেখতে পাবো। তো এই ছিল এইমাত্র বিসিসিআই থেকে বেরিয়ে আসা আইপিএল 2022 মেগা অকশনকে নিয়ে সমস্ত আপডেট ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেটের জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।